হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন আর নিজেদের অনেক বেশি খেয়াল রাখছেন। তো আজ আবার একটি নতুন মুভি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো যাকে আমরা এতদিন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে দেখেছি, তো তারই নতুন মুভি ঘোস্টেড। তো মুভির শুরুতেই আমরা সিডিকে দেখি, সে ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছিল। তো তারপর সিডির কাছে ডক্টর কর্ডিয়ার কল আসে। তখন ডক্টর সিডিকে বলে, আজকে আমাদের তো অ্যাপয়েন্টমেন্ট ছিল। তখন ডক্টর বলে, আমি জানি তুমি তোমার কো ওয়ার্কারের জন্য অনেকটা দুঃখী। তখন তাকে সিডি বলে, আমি তাকে অতটা জানতাম না, কিন্তু সে কিছুটা আমারই মতো। তখন ডক্টর বলে, তোমাকে এই ঘটনা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, নাহলে এটা তোমার কাজের ওপর কুপ্রভাব পড়বে। কিন্তু সিডি এই ঘটনা থেকে কোনো মতে বেরিয়ে আসতে পারছিল না। তো তারপর আমরা আমাদের হিরোকে দেখি, যার নাম ছিল কল। সে একজন কৃষক ছিল। তো সে একটি গাছের দোকানে কাজ করত। সিডি পলের দোকানেই হাজির হয়। তো সিডির ওই পলের দোকানে একটি গাছ পছন্দ হয়ে যায়, যেটিকে সে কিনতে চাইছিল। কল তখন সিডিকে বলে, তুমি যখন এই গাছটা কিনে নিয়ে যাবে, এই গাছটিকে দু তিন দিন ছাড়া অন্তর জল দিতে হবে, নাহলে এই গাছটি মারা যেতে পারে। তখন সিডি বলে, এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ আমাকে কাজের জন্য দু তিন মাস ছাড়াই বাড়ি আসতে হয়। তো এই কথা শুনে কল বলে, তাহলে এখানে তোমার জন্য কোনো প্রকারই গাছ নেই, এটার জন্য তুমি কোনো প্লাস্টিকের গাছও নিতে পারো। তো কল চাইছিল না তাকে ওই গাছটা বিক্রি করতে, কারণ সে চাইছিল না গাছটা বিনা রক্ষণাবেক্ষণে মারা যায়। যাতে এই জিনিসটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে। ঠিক সেই সময় ওখানে এডনা চলে আসে। তখন এডনা এসে সিডিকে ওই গাছটা বিক্রি করে দেয়। এদিকে এডনা কলকে জিজ্ঞেস করে, আমি তো ভাবলাম তুমি ওই মেয়েটার কাছ থেকে ফোন নাম্বারটা নেবে। তখন কল বলে, আমি এইসব কাজের জন্য এখানে আসিনি। তো এডনা আরও বলে, তোমার মেয়েটার সঙ্গে কথা বলা উচিত এবং তাকে কফিতেও ইনভাইট করা উচিত। তখন কল সিডির কাছে যায় আর তাকে সোজাসুজি কফির জন্য ইনভাইট করে, আর এই কথাই সিডি তার সঙ্গে কফি খাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো তখন তারা দুজন কফি খেতে খেতে একে অপরের বিষয়ে কথা বলছিল। তখন সিডি বলে, আমাকে কাজের জন্য আলাদা আলাদা শহরে সবসময় ঘুরতে হয়। তখন কল বলে, আমাকে ফার্মাসি ছাড়াও হিস্ট্রি পড়তে আমার খুব ভালো লাগে। তাদের কথায় কথায় অনেক পিরিত জমছিল। ওদিকে সিডি বলে, আমার কোনো কিছুতে অত ভয় লাগে না। এই কথাটা শুনে কল তাকে বলে, আমি যদি তোমার আগে এই সিঁড়ির উপর চড়ে যাই, তাহলে তোমাকে বলতে হবে যে তুমি সবথেকে বেশি কাকে ভয় পাও। কিন্তু রেসে কলের আগে সিডি ওই সিঁড়িটা চড়ে নেয়। তখন তারা দুজন হাঁটতে হাঁটতে সিডি বলে, আমি যখন ছ বছরে ছিলাম, আমি আমার মা আমাদের দেশ ছেড়ে চলে এসেছিলাম, আর ওই সময়টায় আমি অনেক ভীতু ছিলাম আর আমার মা অনেকটাই সাহসী ছিল। সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম আমার মায়ের মতো আমাকেও স্ট্রং হতে হবে। সেদিন থেকে আমি ঠিক করে নেই আমি আর কোনো কিছুতে ভয় পাবো না। কল বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে। তারপর তারা দুজন রাতে ক্লাবে যায় এবং ড্রিঙ্ক করে ও একে অপরের সুখ দুঃখের কথা শেয়ার করে। তো কল অনেকটা হ্যাপি ছিল, বুঝতেই তো পারছো একটা সিঙ্গেল ছেলে এতদিন পর মেয়ে পেয়েছে, তাও আর এত সুন্দর। তো সেই সময় কলের ফিলিংসটাই অন্যরকম ছিল। তো কাম ব্যাক টু দ্য মেন স্টোরি। তো কল বাড়ি গিয়ে সিডির ব্যাপারে তার মা বাবাকে বলে। সে তার প্রেমে এতটাই লট্টু হয়ে পড়েছিল তাকে দিন রাত মেসেজ করতে থাকে, যার কোনো সীমা নেই। কল যেহেতু পাগল প্রেমীর অবস্থা দেখে তার মা বাবা বলে, তোমাকে সবসময় সিডিকে মেসেজ করা উচিত নয়। এটা শুনে কল বলে, ঠিক আছে আমি আর এটা করব না। কিন্তু তবুও এ কথা শুনে না কল, তাকে সবসময় মেসেজই করতে থাকে, কিন্তু সিডি তাকে কোনো প্রকার রিপ্লাই দেয় না, যার জন্য কলের কোনো কাজে আর মন বসছিল না। তো তখন তার মনে পড়ে তার ইনহেলারটা তো সিডির কাছে রয়ে গেছে, তারপর সে ইনহেলারের সাহায্যে সিডিকে ট্র্যাক করার চেষ্টা করে, কারণ সে তার ইনহেলারে সবসময় ট্র্যাকার লাগিয়ে রাখত। তো কল সিডিকে ট্র্যাক করে ফেলে আর তার লোকেশন লন্ডনে দেখাচ্ছিল, কিন্তু কল আজ থেকে তার দেশের বাইরে কোনোদিনই যায়নি। তখন কলের মা তাকে বলে যে তোমাকে সিডির কাছে গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়া উচিত। কল তার মায়ের কথা শুনে লন্ডনে পৌঁছে যায় এবং এয়ারপোর্ট থেকে আসার সময় কিছু লোক তাকে কিডন্যাপ করে ফেলে। তখন একজন লোক কলকে টেক্সটম্যান রূপে ডাকে। সে বলে, তুমি আমার তুর্কিতে জিনিসগুলো আটকেছিলে, বার্লিনে আমাদের লোকেদের মেরেছ, আমার পাসপোর্টের ঝামেলা, কি জানি বস সবসময় তোমার কথাই কেন বলতে থাকে। তখন কল বলে, আমি কোনো টেক্সটম্যান নই, আমি সাধারণ একটি কৃষকের ছেলে, আমি আমার নিজের গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিয়ে বলে এখানে এসেছিলাম। এটাও বলে, কেন জানি না তোমরা আমাকে এইভাবে কিডন্যাপ করে এনেছো। তখন একটা লোক বলে, এইসব বাহানা এখানে চলবে না, এক সময় তো মনে হয়েছিল তুমি সত্যি কথাই বলছো। কল বলে, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, যদি তোমাদের বিশ্বাস না হয় আমার পাসপোর্টটাও দেখতে পারো। কিন্তু সেই লোকটা তার কোনো প্রকারই কথা শুনতে চাইছিল না, তাকে টর্চার করার জন্য তার ওপর এক প্রকার পোকা ছাড়তে চাইছিল।
ঠিক সেই সময় ওখানে সিডি হাজির হয়ে যায়। সিডি এসে ওই লোকটিকে মেরে ফেলে। কলকে একটা বন্দুক দিয়ে বলে, আমাকে বাদে এখানে সবাইকে মেরে ফেলো। কল কোনো কিছুই বুঝতে পারছিল না। তখন কল সিডিকে জিজ্ঞেস করে, এইসব হচ্ছে নাকি? তো সিডি তাকে বলে, এরা খারাপ লোক, এরা আমাদের এজেন্টকে ধরার জন্য একটি জাল বিছিয়েছিল, যেটাই তুমি ফেঁসে গেছো। আর কলকে তার পুরো বায়োডাটা বলে, সে ছিল একজন সিআইএ এজেন্ট। তো কল সিডিকে জিজ্ঞেস করে, এই টেক্সটম্যানটা কি? এটাই সিডি অনেক পরে রেগে যায়। তখন সিডি বলে, এরা কি ভেবেছিল আমি এদের জালে ফেঁসে যাব? তো এখানে আমরা জিনিস জানতে পারি যে টেক্সটম্যান আসলে আর অন্য কেউ নয়, সিডিই ছিল। তো এখানে আমরা দেখি সিডি সমস্ত গুন্ডাকে এক এক করে মারতে থাকে। তো আরেকটা সিনেও দেখি যে সিডি বাস চালাতে চালাতেও সমস্ত গুন্ডাকে মারছিল। সেই সময় ওই বাসে একটি গুন্ডা উঠে পড়ে আর সিডিকে মারতে যাচ্ছিল। সেই সময় কল এসে সিডিকে বাঁচিয়ে নেয়। তারপর কল ও সিডি গুন্ডাগুলোকে ছাড়িয়ে অনেক দূর চলে যায় এবং কল তাকে বলে, তুমি মিথ্যেবাদী, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলে এসেছো। তো সিডি বলে, আমি মিথ্যেবাদী নয়, আমি এমন কিছু কিছু কথা বলেছি যেটা আজ অবধি কাউকে কোনোদিন বলিনি। কল বলে, তুমি তোমার কাজের ব্যাপারে মিথ্যে কথা বলেছো। তখন সিডি বলে, হ্যাঁ আমি আমার কাজের ব্যাপারে তোমাকে মিথ্যে কথা বলেছি। তখন কল বলে, মানে তোমার ওই কোয়ার্গারের মৃত্যুটাও মিথ্যে ছিল? তখন সিডি বলে, না এটা সত্যি ছিল, আমি আমার কোয়ার্গারকে মেরেছি, কারণ সেও এই গুন্ডগুলোর সঙ্গে মিশেছিল এবং তাদের দুজনের মধ্যে অনেকটা ঝগড়া শুরু হয়ে যায়। এইসবের পর কল তার নিজের বাড়ি ফিরে যেতে চাইছিল। সিডি বলে, তুমি আর তোমার দেশ এখন ফিরে যেতে পারবে না, কারণ সবাই এখন তোমাকেই টেস্টম্যান ভাবে, এখন থেকে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। তারা পাকিস্তানে চলে যায়। তারপর তারা মার্কো নামের একজন ব্যক্তির সঙ্গে দেখা করে আর মার্কো বলে, আমার বুঝে যাওয়া উচিত ছিল গুফাতে যে যুদ্ধটা হয়েছিল সেটা তুমিই ছিলে, ওরা অ্যাস্টেক চুরি করেছে, আর এই অ্যাস্টেকটা হলো একটি বায়োকেমিক্যাল অস্ত্র, আর এই অ্যাস্টেক চুরি একজনই করতে পারে, সেটা হলো ল্যাবেক, যে ছিল একজন ফ্রান্সের এজেন্ট। ল্যাবেক বেশিরভাগ সময় মরুভূমিতে কাটাতো আর এই কিছু সময় হলো সে তার নিজের জন্য কাজ করছিল। তার কাছে বন্দুক কেনে বেচা এবং মার্ডার করা কোনো ব্যাপারই ছিল না। যদি তোমরা ওকে ধরতে চাও তাহলে ওর থেকে সাবধানে থাকবে, সে অনেকটা পরিমাণে খতরনাক লোক ছিল। তখন সিডি তাকে বলে, আমার তাকে ধরার জন্য তোমাদের লোকের সাহায্যের প্রয়োজন। তখন একজন লাল ড্রেস পরা লোক মার্কোকে পেছন দিয়ে গুলি মেরে দেয় আর এদের দুজনকে ল্যাবেকের কাছে নিয়ে যাচ্ছিল। ঠিক তখন আরেকজন এসে ওই লাল ড্রেস পরা লোকটিকে মেরে তাদের দুজনকে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। তখন ওই গাড়িওয়ালা লোক এদের দুজনকে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় গল্পে তৃতীয় ব্যক্তির এন্ট্রি হয় আর ওই তৃতীয় ব্যক্তি আর ওই গাড়িওয়ালা মানুষটিকে মেরে ফেলে। তখন ওই তৃতীয় ব্যক্তিটা এদের দুজনকে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা টুইস্ট ঘটে, আবার রেড টি শার্ট পরা একজন লোক এসে ওই তৃতীয় ব্যক্তিটিকে মেরে ফেলে এবং এদের দুজনকে নিয়ে যেতে থাকে। তো এত কনফিউশন হওয়ার একটাই কারণ, কলের ওপর অনেক টাকার পুরস্কার লেগেছিল যার জন্য সমস্ত মানুষ তার পিছনে পড়ে গিয়েছিল। কল সেডির ওপর অনেক পুরনো রেগেছিল, সে ভাবছিল সিডির একটাই লক্ষ্য, পাসকোড, কারণ ওই অ্যাস্টেকটিকে খোলার জন্য একটি পাসকোডের প্রয়োজন ছিল। সিডির কোয়ার্কার অ্যালেনা ওই পাসকোডটা খুঁজে পেয়ে গেছিল। তো অ্যালেনা ল্যাবেককে ওই পাসকোডটা বিক্রি করতে যাচ্ছিল, তখনই সিডি তার কোয়ার্কারকে মেরে ফেলে আর ওই পাসকোডকে ডিস্ট্রয় করে দেয়। আর ওই পাসকোড ছাড়া অ্যাস্টেক কোনো কাজেরই নয়। তারপর সিডি কলকে অজ্ঞান করে দেয় এক ঘুষি মেরেই। তো পরবর্তী সিনে আমরা ল্যাবেককে দেখি, যে তার গুন্ডাদের বলছিল গ্রেট খান একজন অনেক বড় হত্যাকারী ছিল। সে সবসময় বলতো, যদি কোনো খানকে খুঁজতে হয় তাহলে লাশের ঢেরের কাছে যাও সবসময়। ল্যাবেকের মনে হয় কলই টেক্সটম্যান। ল্যাবেক বলে, এইসব হার আমাদের জন্য অনেকটা ক্ষতিকর, কারণ আমরা এইসবের জন্যই অনেকটা টাকা পাই। আমরা যদি জয়ী হই তাহলে আমরা অনেক টাকা এবং সম্পত্তি পাই, যদি আমরা পরাজিত হই তাহলে একটাই মৃত্যু। তারপর সে কলের ওপর $1,000,000 পুরস্কার চাপিয়ে দেয়। তারপর সিডি কলকে বেঁধে ল্যাবেকের কাছে নিয়ে আসে। তারপর ল্যাবেক কলকে দেখে বলে, তাহলে তুমি সেই টেক্সটম্যান, আমি তোমার অবস্থা দেখে বুঝতে পারছি, কারণ আমিও একসময় সিআইএর জন্য কাজ করেছি। কাজ হয়ে গেলে সিআইএ এইভাবেই তার এজেন্টদের ছেড়ে দেয়, আমার সঙ্গেও এই জিনিসটাই ঘটেছিল। তখন সিডি ল্যাবেককে বলে, যতক্ষণ না তুমি আমাকে এর পুরস্কারের টাকাটা দিচ্ছ ততক্ষণ আমি এর নজর রাখছি। এইভাবেই সে তার গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো সিডি ল্যাবেকের লোকেদের সঙ্গে প্লেনে চড়ে যায়, কিন্তু ল্যাবেকের লোকেরা বুঝে যায় সিডি ও কল একে অপরের সঙ্গে মিলিত রয়েছে, যার জন্য ওখানে একটা ফাইটিং হয়।
ফাইটটা করার সময় সিডির পেটে একটা চাকু লাগে, যার ফলে সিডি আর তাদের সঙ্গে কোনো মতে লড়াই করতে পারছিল না। তখন কল সিডিকে নিয়ে আর পাসকোডের বক্সটা নিয়ে প্লেন থেকে লাফ মেরে দেয়। তো তার পরের দিন সকালে সিডি এটা জেনে খুব খুশি হয় যে কল তাকে এবং তার পাসকোডের বক্সটাকে দুজনকেই বাঁচিয়ে নিয়েছিল। ল্যাবেক যে টেক্সটম্যান আবার পালিয়ে গেছে এই কথাটা শুনে অনেক পরিমাণে রেগে যায়। অপরদিকে আমরা দেখি কল এবং সিডি একে অপরের প্রতি অনেক কাছাকাছি চলে এসেছিল, যার ফলে তাদের দুজনের মধ্যে প্রেম প্রীতিটা আবার জেগে উঠেছে। তো পরবর্তী সিনে আমরা দেখি সিআই এর লোক এবং ল্যাবেকের লোক দুজনে মিলে তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তারা দুজন যেখানে ছিল তারাও ঠিক সেখানেই পৌঁছে যায়। তখন তাদের মধ্যে ফাইটের সময় এমন একটা সিন আসে, সিডি কল নয় পাসকোড যে কোনো একটাকেই বাঁচাতে পারবে, কিন্তু সিডি কলকে বাঁচায় আর ল্যাবেকের লোক ওই পাসকোডটা নিয়ে চলে যায়। আর সিআই এর লোক সিডিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে সঙ্গে নিয়ে যায়। সেখানে কল ক্যামেরায় একটা গাছ দেখতে পায়। তখন সে বলে এই গাছটা আমেরিকায় খাওয়ার জন্য চাষ করা হয়, আমেরিকার লোকেরা এটিকে বহু বছর ধরে চাষ করে আসছে খাওয়ার জন্য, কিন্তু অ্যাজটেকের লোকেরা এটিকে রিচুয়ালের জন্য ব্যবহার করে থাকে। তো সিআইএ এবং এফবিআই দুজনে মিলে যুক্তি করে যে ল্যাবেককে পাসকোডের কিছুটা অংশ দিয়ে তার বিশ্বাসটা অর্জন করবে, তারপর তাকে ধরে ফেলবে। আর এই কাজটা করার জন্য তাদেরকে কলের প্রয়োজন, আর কল কোনো কিছু না ভেবেই তাদের কথায় রাজি হয়ে যায়। তো সিডি অনেক করে কলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অপরদিকে আমরা দেখি এদের সেই প্রস্তাবটা ল্যাবেকের কাছে চলে গিয়েছে। তো ল্যাবেক কলের ডাকার জায়গাতে পৌঁছে যায় আর ল্যাবেক ওখানের সেই সিআই এজেন্টকে মেরে ফেলে যে কলকে গাইড করছিল। সে এসে কলের কাছে পাসকোড চায়, কিন্তু কল কথাটাকে এদিক ওদিক ধরে ঘুরাচ্ছিল। তো ল্যাবেক কলকে বলে তুমি সোজাসুজি পাসকোডটা আমাকে দিবে কি না, না আমি আমার মতো করে ওই পাসকোডটা নেব। ঠিক সেই সময় এন্ট্রি হয় আমাদের হিরোইন সিডির। তো এখানে তারা জেনে যায় যে আসল টেক্সটম্যান অন্য কেউ নয় সিডি, আর কল তো জাস্ট তার বয়ফ্রেন্ড ছিল। তো সিডি সেই ব্রিফকেসটা ওপেন করে দেয়, তারপর মিস্টার ওতামি সিডির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। তো মিস্টার ওতামি ওই ব্রিফকেসটা নিয়ে যাচ্ছিল। তো ল্যাবেকের কাছে আর কোনো কিছু করারই ছিল না, যার জন্য সে বাধ্যগত হয়ে ওই ব্রিফকেসটা তাকে নিয়ে যেতে দেয়। তো আমরা একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি যে ওতামি হলো এদের সবার গডফাদার। তো ল্যাবেক সিডিকে মারার চেষ্টা করে, তখন সিডি জোর জোর করে চিৎকার করে বলে মিস্টার ওতামি তোমার উপর অনেক টাকার পুরস্কার রেখেছে। তখন ওখানে থাকা বাউন্টিং হান্টার্সরা ল্যাবেকের পিছনে পড়ে যায়। তো তারপর ওখানে আমরা একটি শানদার ফাইটিং সিন দেখি। তো কল ল্যাবেকের লোকেদের মেরে ফেলে। তো ল্যাবেক সিডিকে মারতেই যাবে, ঠিক সেই সময় কল তাকে আবারও একবার বাঁচিয়ে নেয়। তো ল্যাবেকের হাতে সে বায়োকেমিক্যাল হাতিয়ারটা তো চলে আসে, কিন্তু সিডি তাকে এইবার মেরেই ফেলে। তো কল আর সিডি এই দুজনে মিলেই এই মিশনটা কমপ্লিট করে ফেলে। তো মুভির শেষে আমরা দেখি সিডি ও কল ও তার ফ্যামিলি মিলে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, ও আর আমরা দেখি সিডি ও কল একসঙ্গে মিলেই দুজনে জীবনযাপন করছিল। এইভাবে আমাদের গল্পটি শেষ হয়। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন। আর আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।